গত সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকার রাজপথ হয়ে ওঠে উত্তাল, ঘটে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। এতে জনজীবনে নেমে আসে অস্থিরতা। তবে এ সপ্তাহে পাল্টে গেছে সেই চিত্র। কয়েকদিনের অস্থিরতা শেষে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর রামপুরা এলাকার যান চলাচল। সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে গাড়ির সংখ্যা। কর্মজীবী মানুষেরা ছুটছেন গন্তব্যে, রাস্তায় গণপরিবহন কম চলাচল করায় ভিড় দেখা গেছে কিছু যানবাহনে। তবে স্টাফ কোয়ার্টার রামপুরা গুলশান এলাকা ঘুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। আজ সপ্তাহের প্রথম দিন জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রাস্তায় গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি রয়েছে, তবে যানজট নেই বললেই চলে। এমনকি কোথাও ভাড়া বেশি নেওয়ার অভিযোগও পাওয়া যায়নি। এভাবেই স্বাভাবিক হয়ে আসবে জনজীবন, এমনটাই প্রত্যাশা সুশীল সমাজের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।